ডেঙ্গু নির্ণয়ের উপকরণ যাচ্ছে সব হাসপাতালে, খরচ নজরদারিতে রাখার নির্দেশ হাইকোর্টের। প্রত্যাবাসন নির্ভর করছে রোহিঙ্গাদের ইচ্ছার উপর, মিয়ানমার বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক। বাসচাপায় পা হারানো রাসেলকে আরো 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, পরবর্তী শুনানি 15ই অক্টোবর। তীর্থযাত্রায় ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরে ভিড়, শিডিউল বিপর্যয় রোধে আশা দিতে পারলেন না মন্ত্রী। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়াও সংবাদে আরো থাকছে, সুন্দরবনের বাংলাদেশ অঙ্কে অংশে বাঘের সংখ্যা 114, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চোরা শিকারীদের দৌড়াতে সংকটে রয়্যাল বেঙ্গল টাইগার। ডেঙ্গু মোকাবেলায় সারা দেশের হাসপাতালে রোগ নির্ণয়ের উপকরণ পাঠাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত ঢাকায় 2921 ও ঢাকার বাইরে 611 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সকালে রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডাক্তার সানিয়াত মেনা সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দেশব্যাপী ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে বেঁধে দেওয়া 500 টাকা ফি নির্ধারণ করা তা কার্যকর হচ্ছে কিনা খতিয়ে দেখতে রাজধানীতে কাজ শুরু করেছে 10টি মনিটরিং টিম। ব্রিফিংয়ে ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তদের অবস্থাও তুলে ধরেন তিনি। এই গাইডলাইন আপডেট করেছি, কারণ আমাদের মেইন প্রস্তুতিটা তো হচ্ছে রোগীর চিকিৎসার ব্যাপারে এবং মানুষকে অ্যাওয়ার করার ব্যাপারে। সুতরাং এই অ্যাওয়ারনেসের ব্যাপারেও আমরা সবসময় মানুষকে সচেতন করেছি, পেপারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এবং আমরা এই ট্রেনিংগুলো করিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলা শহরেও। বরিশাল, মৌলভীবাজার ও জামালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 88 জন। সম্প্রতি ঢাকা ভ্রমণের রেকর্ড রয়েছে আক্রান্তদের। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গত 10 দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 42 জন। এদের মধ্যে 25 জন ভর্তি হয়েছেন গত 2 দিনে। তারা আক্রান্ত হয়েছেন ঢাকা থেকে ফিরে গিয়ে। ইতোমধ্যে 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এত তীব্র জ্বর আর তারা শরীরে যে গিট আছে, প্রত্যেকটা উপশিরা থেকে শুরু করে শিরা সবগুলোতে প্রচন্ড ব্যথা হয়। ডাক্তাররা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীকে এডিস ছাড়া অন্য মশা কামড়ে অন্য কাউকে কামড়ালে দ্বিতীয় ব্যক্তিও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে পড়বেন। ডেঙ্গু হওয়া রোগীকে যদি ডেঙ্গু হয়েছে তার উপর যদি মশা কামড় দেয়, সেই মশা যদি আরেকজনের কামড়ে, তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। জামালপুরে 13 জনকে ডেঙ্গু রোগী বলে শনাক্ত করা হয়েছে। তাদের 2 জনকে ময়মনসিংহ এবং 1 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর বাড়িতে চলে আসছে। বাড়তে চলে আসার পরে আমার জ্বর কমে না, আস্তে আস্তে বাড়তে থাকে, কমে বাড়ে, কমে বাড়ে। এরকম ফলো আপ করা হইতেছে রেগুলার ব্লাড মনিটর, কাউন্ট মনিটর, ব্লাড কাউন্ট এবং আরও অন্যান্য জিনিস যেগুলো আছে এগুলো মনিটর করা হচ্ছে। পটুয়াখালীতে এ পর্যন্ত 14 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে 9 জনেরই ঢাকায় আসা যাওয়ার রেকর্ড রয়েছে। জগন্নাথে পড়তাম, মেসে থাকার সময় আর কি মশা কামড়ায়, কামড়ানোর পরে আর কি জ্বর শুরু হয়। আমাদের বাড়ি হলো সৈয়দপুর, আমি ঢাকা যাই নাই, কিন্তু কিভাবে যে আমার ডেঙ্গু রোগ হলো আমি জানি না। মৌলভীবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা 9, বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তারা। ঢাকায় গেছিলাম সাধারণ বীমা কর্পোরেশনের একটা পরীক্ষা দেওয়ার জন্য, তো ওইখানে হয়তো এডিস মশা আমাকে কামড় দেয়। মশা দমনে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি। কিছু সরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। রত্না জামান, 21 টেলিভিশন। ডেঙ্গু নির্ণয়ে বেসরকারি হাসপাতালগুলো সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিচ্ছে কিনা তা নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত অর্থ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ডেঙ্গু পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম ও উপকরণের দাম 145 টাকা হলেও বেশিরভাগ বেসরকারি হাসপাতাল কয়েক গুণ বেশি দাম রাখছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবর আদালতের নজর আনেন এক আইনজীবী। এই সময় সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও নির্দেশ দেন আদালত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি তাদের ইচ্ছার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেপ্টেম্বরে প্রত্যাবাসন শুরু হবে এবং মিয়ানমার সরকার প্রস্তুত উল্লেখ করে দ্রুত রোহিঙ্গাদের রাজি করানো সম্ভব হবে না বলে মনে করেন থোয়ে। আর বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন আরও কয়েকবার এ ধরনের উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে হবে মিয়ানমারকে। নিরাপদ প্রত্যাবাসন পরিবেশ নিয়ে পর্যালোচনার উপর জোর দেন তিনি। প্রত্যাবাসনের জন্য এ পর্যন্ত 55,000 রোহিঙ্গা পরিবারের তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ। পা হারানো রাসেল সরকারকে কিস্তির 5 লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আগামী 15 অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 25 জুন প্রতি মাসে 5 লাখ টাকা করে বাকি 45 লাখ টাকা গ্রিন লাইন কর্তৃপক্ষকে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। প্রতি মাসের 7 তারিখের মধ্যে টাকা পরিশোধ করে প্রতি মাসের 15 তারিখে তা আদালতকে জানাতে বলা হয়। শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। প্রতিদিন 59,677 টিকিট বিক্রির জন্য রাখছে রেলপথ বিভাগ। অনলাইন এবং কমলাপুর রেল স্টেশন সহ 5টি বুথ থেকে দেয়া হচ্ছে এই অগ্রিম টিকিট। রাতভর অপেক্ষা শেষে সোনার হরিণ পেয়ে খুশি টিকিট প্রত্যাশীরা। এদিকে কমলাপুর পরিদর্শনে আসা রেলমন্ত্রী জানান ডাবল লাইন না করা অবধি থাকবে শিডিউল বিপর্যয়। আদিত্য মামুনের রিপোর্ট। আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঈদুল আজহা। ঈদ যাত্রাকে সহজ করতে সোমবার সকাল 9টা থেকে দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। কাঙ্ক্ষিত দিনের টিকিট জোগাড় করতে কেউ রবিবার বিকেল থেকে, কেউ মধ্যরাত থেকে অবস্থান নেয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। সোমবার দেওয়া হয় 7 আগস্টের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে 2 আগস্ট পর্যন্ত। পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতেই রাতের এই প্রহর গোনা। এবারের ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাপস ভিত্তিক সেবা নিয়েও অভিযোগ আছে। গতবারের তুলনায় একটু গোছানো মনে হচ্ছে। বাবা মার সঙ্গে ঈদ করতে যাব সবার সঙ্গে, এটাই তো আনন্দের। দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের টিকিট পেয়ে আনন্দে আত্মহারা অনেকেই। তবে টিকিট বিক্রি প্রক্রিয়া দীর্ঘ বলে অনেকেই বিরক্ত। অনলাইনে সার্ভার বিজি দেখায়। আর আমি 4টা টিকিট পেয়েছি প্রথমে এবং আমি ফার্স্ট। ভালো লাগছে, অনেক কষ্টের পর টিকিট পেলাম। টিকিট বিক্রির প্রথম দিনের অবস্থা দেখতে কমলাপুরে আসেন রেলমন্ত্রী, খোঁজ খবর করেন যাত্রীদের, পরে অগ্রিম টিকিটের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ঈদুল আজহার সম্ভাব্য একটি তারিখ আমরা ধরে নিয়ে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা তৈরি করেছি এবং ভবিষ্যতে রেল যাতে জাতীয় অর্থনীতিতে একটি বড় ধরনের একটি ভূমিকা পালন করতে পারে। গেলবারের মতো শিডিউল বিপর্যয় রোধে নতুন কোনো পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। এছাড়া বন্যায় অনেক ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে ট্রেনের ধীরগতি থাকবে বলেও জানান মন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমরা ডাবল লাইন দিয়ে চলাচল শুরু করতে না পারব ততদিন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের যে অভিযোগ আপনারা করছেন এটা কোনোভাবে এড়াতে পারব না। অনলাইনে 50% টিকিট বরাদ্দ ছাড়াও যাত্রী সেবা নিশ্চিত করতে বাড়তি উদ্যোগ আছে বলেও জানান মন্ত্রী। ই সেবার বিক্রি করেছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ভাঙনের দিশেহারা নদী পাড়ের মানুষ, রাস্তাঘাট, বাঁধ ও ফসলের ব্যাপক ক্ষতি। প্রতিষ্ঠার 57 বছর পর মেহেরপুরে মৎস্য বীজ খামারে রেণুপোনোৎপাদন, আয়রন রিমুভাল প্ল্যান্টের দাবি। আবারও আমন্ত্রণ দুপুর 2টায় 21-এর সংবাদে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বগুড়া ও ময়মনসিংহে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ ও গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও কমছে না দুর্ভোগ। রাস্তাঘাট, বেড়িবাঁধ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও খাদ্য সংকটে বান ভাসে মানুষ। প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকায় পুরনো ব্রহ্মপুত্রের বেড়িবাঁধ ভেঙে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মাছের খামার ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। পিসারি মালিকদের তো প্রায় কোটি কোটি টাকা খরচ হয়েছে, কারণ এই পারে তো সব অধিকাংশ জমি পিসারি ছিল, মানে পিসারি ছিল, মাছ ছিল, মাছ হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মাছ মানুষের বন্যার পানিতে বেশি গেছে। বগুড়ায় যমুনার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঙালি এবং করতোয়া নদীর পানি বেড়েই চলছে, সাথে ভাঙনও অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় প্রায় 2.5 লাখ মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির পাশাপাশি গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5 উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলা কৃষি বিভাগ বলছে বন্যা কবলিত মোট 7 উপজেলার 5টি পৌরসভা ও 65টি ইউনিয়নের প্রায় 21,072 হেক্টর জমির বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত পানিতে নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়েছে গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থা। সরকারি তথ্য মতে জেলার প্রায় 187 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 160টি রাস্তা, 25টি কালভার্ট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বন্যার সময় তো চলতেই পারে নাই, এখন আবার বন্যা সরে যাওয়ার পর রাস্তায় প্রচুর ইট পাটকেল এগুলো বিভিন্ন এবড়ো থেবড়ো হয়ে আছে, যা আমরা চলাচল করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। বৃষ্টি সব ভাঙে গেছে, রাস্তা ভাঙছে, বুঝছেন, রোগী নিয়ে এসে পার করতে করতে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। ৫৭ বছরের পুরাতন মিরপুর মৎস্য বীজ খামার প্রতিষ্ঠার পর এবারই প্রথম রেণুপোনা উৎপাদন শুরু হয়েছে খামারে। পুকুরে পানি না থাকা ও পানিতে অধিক মাত্রায় আয়রনের উপস্থিতি রেণু উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্রডব্যাংক প্রকল্পের আওতায় পুকুরগুলো সংস্কার করে পলিথিন ব্যবহারের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে। পরে ছোট আকারে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসিয়ে এবছর এখন পর্যন্ত 56 কেজি রেণু রুই, মৃগেল, কাতল মাছের রেণু উৎপাদন করা সম্ভব হয়েছে। আধুনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট ও দক্ষ জনবল পেলে এই জেলার রেণুপোনার চাহিদা মেটাতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত 3। বিদেশীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বড় জয়। শেষ করছি বিশ্ব বাঘ দিবসের খবর জানিয়ে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। প্রাকৃতিক এই বনেই বাস বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। কিছুদিন আগেও এই বনে বাঘ ছিল 4 শতাধিক। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন বাঘের সংখ্যা মাত্র 114। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, খাদ্য সংকট ও চোরা শিকারীদের দৌরাত্বে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন সুন্দরবনের ঐতিহ্য টিকিয়ে রাখতে বাঘ সংরক্ষণে উদ্যোগী হতে হবে সবাইকে। বাগেরহাট প্রতিনিধির সহযোগিতায় বাঘ দিবসে মাসুম আলিসার বিশেষ রিপোর্ট। প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবনে একসময় অগণিত বাঘ ছিল। সময়ের সাথে সাথে বাঘের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। 1975 সালে ব্রুবার্ট হ্যান্ড্রিক্স সুন্দরবনে 350টি বাঘ থাকার তথ্য দিয়েছিলেন। এরপর 1982 সালে মার্গারেট শেল্টার নমুনা ও সরেজমিন জরিপ চালিয়ে 425টি বাঘ থাকার কথা বলেন। সুন্দরবন এলাকায় কাজ করেন এমন লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে 1992 সালে 359টি বাঘ থাকার তথ্য দিয়েছিল বন বিভাগ। 2015 সালে বন বিভাগ জরিপ চালিয়ে বলেছিল বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা 106টি।
সুন্দরবন নিয়ে গবেষণাকারীরা বনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য চোরা শিকারী ও বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছেন। এই সুন্দরবনকে রক্ষা করতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারকেও রক্ষা করতে হবে, আর রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে গেলে মানুষকে সচেতনভাবে গড়ে তুলতে হবে যেন তারা বাঘের ক্ষতি না করে। বন বিভাগের দাবি, গত 3 বছরে বাঘের সংখ্যা কমেনি, বেড়েছে 8টি। স্থানীয় পর্যায়ে 3টি ভলেন্টারি গ্রুপ আছে, এই গ্রুপগুলো স্থানীয় মানুষদেরকে নিয়ে সুন্দরবনের বাঘ রক্ষার্থে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করছে। 2018 থেকে 2027 অ্যাকশন প্ল্যান অনুযায়ী প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব হবে 4.5, এমনটা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাইগার অ্যাকশন প্ল্যানে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বাঘের যে আবাসস্থল আছে এটা উন্নয়নের জন্য আমাদের বিশেষ করে টহল কার্যক্রম জোরদার করতে হবে, পোচিং আমাদের জিরো পর্যায়ে নামিয়ে আনতে হবে, স্মার্ট প্যাট্রোলিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। বাঘ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু নির্ণয়ের উপকরণ যাচ্ছে সব হাসপাতালে, খরচ নজরদারিতে রাখার নির্দেশ হাইকোর্টের। প্রত্যাবাসন নির্ভর করছে রোহিঙ্গাদের ইচ্ছার উপর, মিয়ানমার বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক। বাস চাপায় পাহাড় রাসেলকে আরো 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, পরবর্তী শুনানি 15 অক্টোবর। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরে ভিড়, শিডিউল বিপর্যয় রোধে আশা দিতে পারলেন না মন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন কুকুরের নম্বরে, ভিজিট করুন 21@ডটকম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।